আসসালামু আলাইকুম ছোট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি তোমাদের শ্রেণী শিক্ষিকা রুবিনা খাতুন, সহকারী শিক্ষক বাংলা, ফেরদৌস আলী খান মডেল স্কুল এন্ড কলেজ। তোমরা এখানে নিশ্চয়ই একটি ট্রেনের ছবি দেখতে পাচ্ছো। এর আগের কন্টেন্টেও আমি তোমাদেরকে ট্রেন সম্পর্কে পড়িয়েছি, ট্রেন কবিতাটি পড়িয়েছি। তোমরা কি বলতে পারবে ট্রেন কবিতাটি কে লিখেছে? হ্যাঁ, ট্রেন কবিতাটি শামসুর রহমান লিখেছে। আজকে আমরা বাকি অংশটি শেষ করব। পাঠ পরিচিত, আজকে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস দ্বিতীয় শ্রেণীর বিষয় বাংলা একাদশ, শিরোনাম ট্রেন। আমরা গত কন্টেন্টে পড়েছি ট্রেন সম্পর্কে, আজ আমরা বাকি অংশটিকে পড়ব। আজ যা শিখব, প্রশ্নের উত্তর মুখে মুখে বলতে ও লিখতে পারবে, যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করতে শিখবে, শব্দ দিয়ে বাক্য গঠন করতে শিখবে। তাহলে চলো এগুলো শিখে ফেলি। দেখো এখানে কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা আছে। প্রশ্নগুলো তোমরা প্রথমে নিজে নিজে পড়বে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপর আমি তোমাদের উত্তরটি বলে দিব। ক নম্বরে, ট্রেন চলার সময় কেমন শব্দ করে? তোমরা কি কেউ বলতে পারবে ট্রেন চলার সময় কেমন শব্দ করে? আমরা কবিতায় পড়েছি, ঠিক ধরেছ। ট্রেন চলার সময় ঝক ঝকা ঝক শব্দ করে চলে, ট্রেন চলার সময় ঝক ঝকা ঝক শব্দ করে চলে। তাহলে চলো খ নম্বর প্রশ্নটি দেখে নেই। দেখো, মাঠ পেরোলে কি দেখা যায়? ছোট্ট বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মাঠ পেরোলে কি দেখা যায়? হ্যাঁ, আমরা সবাই জানি মাঠ পেরোলে বন দেখা যায়। মাঠ পেরোলে কি দেখা যায়? হ্যাঁ, মাঠ পেরোলে বন দেখা যায়। পরের প্রশ্নটি গ, পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? পুলের উপর ট্রেন কেমন শব্দ করে? হ্যাঁ, পুলের উপর ট্রেন ঝন ঝনা ঝন ঝন শব্দ করে। আমরা কবিতাটিতে এটি পড়েছি। ঘ নম্বর, ট্রেন কোথায় ঘুরে বেড়ায় ছোট্ট বন্ধুরা? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে বেড়ায়? দেশ বিদেশে। তাহলে পুরো বাক্যটি কি হবে? ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায়। পরের প্রশ্নটি কি, ইচ্ছে হলে ট্রেন কি করে? তোমরা কি কেউ বলতে পারবে ইচ্ছে হলে ট্রেন কি করে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। কি করে? ইচ্ছে হলে ট্রেন বাঁশি বাজায়। পরের প্রশ্নটি, ট্রেন কেমন শব্দ করে থামে? তোমরা কি কেউ জানো ট্রেন কেমন শব্দ করে থামে? হ্যাঁ, ট্রেন একটুকে এসে খক শব্দ করে থামে। তাহলে ছোট বন্ধুরা, ট্রেন কেমন শব্দ করে থামে? একটু কেশে খক শব্দ করে থামে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। তাহলে চলো পরের স্লাইডে যাই। কি অপেক্ষা করছে আমাদের জন্য দেখি। এখানে অপেক্ষা করছে যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করো। চলো আমরা যুক্ত বর্ণ ভেঙে নতুন শব্দ গঠন করা শিখি। দেখো এখানে চ ছ দেওয়া আছে। চ ছ একটি যুক্ত বর্ণ। এই চ ছ কে ভাঙলে আমরা কি কি শব্দ পাই ছোট বন্ধুরা? সরি, শব্দ না, বর্ণ হবে। চ ছ ভাঙলে আমরা চ এবং ছ বর্ণ দুটি পাব, এবং এই দুটি বর্ণের সমন্বয়ে আমরা দুটি শব্দ গঠন করতে শিখব। প্রথম শব্দটি ইচ্ছা এবং পরের শব্দটি স্বেচ্ছা। পরে যুক্ত বর্ণটি শিখে নেই। দেখো এখানে টয় র ফেলা আছে। কি আছে? টয় র ফেলা। তাহলে এটি কি? হ্যাঁ, এটি একটি যুক্ত বর্ণ। তোমরা কি যুক্ত বর্ণটি ভাঙতে পারবে? ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করছি। টয় র ফেলাকে ভাঙলে আমরা পাবো ট এবং র ফেলা। দেখো ট এবং র ফেলা। আমরা যদি টয় র ফেলা দিয়ে শব্দ গঠন করি তাহলে নতুন দুটি শব্দ পাবো। কি পাবো?
ট্রাক ট্রাম আমরা আগে জেনেছি জয়রফলাদের ট্রেন শব্দ হয় আজকে আমরা একটু দুইটা নতুন শব্দ শিখলাম কি কি শিখলাম ট্রাক এবং ট্রাম তাহলে চলো পরের স্লাইডে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা শিখে নেই দেখো এখানে বলেছে শব্দ দিয়ে বাক্য গঠন করো আমি তোমাদের পূর্বের ক্লাসে বাক্য গঠন শিখিয়েছি আজকে আবার নতুন নতুন শব্দ দিয়ে বাক্য গঠন করব দেখো এখানে বেশ কয়েকটি শব্দ দেওয়া আছে তোমাদের জন্য এবং প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করতে হবে ট্রেন তোমরা কি ট্রেন দিয়ে বাক্য গঠন করতে পারবে আচ্ছা আমি বলছি ট্রেন স্টেশন থেকে স্টেশনে ঘুরে বেড়ায় কি করে ট্রেন ট্রেন স্টেশন থেকে স্টেশনে ঘুরে বেড়ায় দুই নম্বর শব্দটি দেখো ঝক ঝকা ঝক ঝক আমরা সবাই জানি ট্রেন ঝক ঝকা ঝক শব্দ করে চলে তাহলে চলো আমরা বাক্যটি গঠন করি ট্রেন ঝক 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 ঝকা ঝক শব্দ করে চলে পরের শব্দটি দেখো হঠাৎ তোমরা কি এটা দিয়ে বাক্য গঠন করতে পারবে চলো আমি প্রথমে বাক্যটি শিখিয়ে দেই তারপর তোমরা আমার সঙ্গে বলো তুমি হঠাৎ কোথায় গিয়েছিলে তুমি হঠাৎ কোথায় গিয়েছিলে হঠাৎ দিয়ে তাহলে বাক্য গঠন কি তুমি হঠাৎ কোথায় গিয়েছিলে পরের শব্দটি দেখো পরের শব্দটি বাঁশি রাখাল বাঁশি বাজায় রাখাল বাঁশি বাজায় পরের শব্দটি মজার মজার দিয়ে তোমরা নিজে নিজে গঠন করবে আমি তোমাদেরকে একটি বাক্য বলে দিচ্ছি কানামাছি একটি মজার খেলা কানামাছি কি কানামাছি একটি মজার খেলা এই শব্দগুলো দিয়ে তোমরা ইচ্ছা মতো বাক্য তৈরি করতে পারবে কিন্তু যেন খেয়াল করবে বাক্য তৈরি করার সময় যেন বাক্যের অর্থ ঠিক থাকে পরের স্লাইডে চলে যাই এখন এখানে তোমাদের জন্য বাড়ির কাজ অপেক্ষা করছে আমি তোমাদের জন্য বাড়ির কাজ দিয়েছি প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়বে ও লিখবে যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে পড়িয়েছি বিপরীত শব্দগুলো লেখার চেষ্টা করবে এখানে কিছু বিপরীত শব্দ দিয়েছি যেমন দেখো রাত শেষ উপর একটু থামবে প্রত্যেকটি লেখার চেষ্টা করবে এবং আমি পরে আমার পরের স্লাইডে এই বিপরীত শব্দগুলো তোমাদের বলে দিব সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজকে আর নয় আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সুস্থ থাকবে ভালো থাকবে বাসায় থাকবে আল্লাহ হাফিজ